জুন মাস থেকে যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে চরম তাপপ্রবাহ চলছে। দেশটির পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়া তাপপ্রবাহের কারণে বিপজ্জনকভাবে বাড়ছে তাপমাত্রা। এতে করে যুক্তরাষ্ট্রের 13 কোটির বেশি মানুষ রেকর্ড দাবদাহের হুমকিতে পড়েছেন। ওরেগন অঙ্গরাজ্যের ইউজিন, পোর্টল্যান্ড এবং সালেম সহ বেশ কয়েকটি শহরে দাবদাহ দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে ভেঙে যেতে পারে আরও বেশ কিছু তাপপ্রবাহের রেকর্ড। ন্যাশনাল ওয়েদার সার্ভিস NWS জানিয়েছে, দক্ষিণ পশ্চিমের বেশিরভাগ অংশে তাপমাত্রা বেড়ে যাবে এবং শুক্রবার পর্যন্ত এই অবস্থা বজায় থাকবে। এছাড়া পূর্বাঞ্চলের জন্য পূর্বাভাস রয়েছে। বাল্টিমোর ও মেরিল্যান্ডের বিভিন্ন অঞ্চলে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে তাপমাত্রা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। NWS পরামর্শ দিয়েছে পর্যাপ্ত পানি পান করার, শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বা ছায়ায় অবস্থান করার, সূর্যের আলো থেকে দূরে থাকার এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার। তবে গরমে স্বস্তি পেতে অনেকেই যাচ্ছেন নদী বা লেকের ধারে, কেউ কেউ আবার যাচ্ছেন শীতাতপ নিয়ন্ত্রণ কেন্দ্রে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।